প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রামে। নগরীর মোহরায় কর্ণফুলী নদীর পাড়ে চলছে এই বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ। বিশেষায়িত এই প্রতিষ্ঠানের সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার, নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাপনা, সামুদ্রিক সম্পদ আহরণ, ওশনোগ্রাফি, আন্তর্জাতিক মেরিটাইম আইন সহ পড়ানো হবে 38টি বিষয়। ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয়ের পর বঙ্গোপসাগরে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটারের সব ধরনের সম্পদের উপর একচ্ছত্র আধিপত্য পায় বাংলাদেশ। এ সমুদ্র অঞ্চলে রয়েছে তেল গ্যাস সহ বিভিন্ন ধরনের মূল্যবান খনিজ সম্পদ, কিন্তু অর্জিত এই সমুদ্র অঞ্চলের সম্পদ উত্তোলন ও ব্যবহারে এখনও তৈরি হয়নি সক্ষমতা। সে লক্ষ্যকে সামনে রেখেই চালু হচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের মোহরা এলাকায় কর্ণফুলী নদীর পাশ ঘেঁষে 106 একর জমিতে তৈরি হচ্ছে বিশ্বমানের এ শিক্ষা প্রতিষ্ঠান। সারা বিশ্বে এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মাত্র 12টি। দেশের সমুদ্র সীমা সম্পদ নিয়ে গবেষণা, উত্তোলন ও ব্লু ইকোনমি বাস্তবায়নে দক্ষ প্রকৌশলী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। সেই ধরনের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিতে পারবো তেল ও গ্যাস কীভাবে অনুসন্ধান করতে হয় এবং তা কীভাবে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে উত্তোলন করতে হয়। বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হবে ওশানোগ্রাফি, মেরিটাইম ল, অফশোর ইঞ্জিনিয়ারিং সহ 38টি বিষয়। দক্ষ জনবল তৈরি হলে সাগরে সম্পদ উত্তোলনে বিদেশিদের উপর নির্ভরতা অনেকটাই কমবে বলে দাবি বিশেষজ্ঞদের। সেই সমস্ত বিষয়গুলির উপরে আমরা শিক্ষাদান করব, যাতে আমরা ভবিষ্যতে বিদেশি লোকের উপরে নির্ভরশীল না হয়ে আমাদের লোকজনকে, দক্ষ লোকজনকে এগিয়ে নিয়ে যেতে পারি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে একটি মেরিটাইম অ্যাকুরিয়াম, যাতে থাকবে বিরল প্রজাতির জীবন্ত সামুদ্রিক মাছ। সমুদ্রে গবেষণার জন্য তৈরি হবে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ জাহাজ। সমুদ্র সম্পদ আরোহণ, মেরিটাইম ল, মেরিটাইম গভর্নেন্স, মেরিটাইম পলিসি, ইকোলজি এবং ক্লাইমেট, সমস্ত কিছুকে আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা আছে এবং অনুমোদিত কাঠামোয় এটা অনুমোদন হয়ে আছে। সব ঠিক থাকলে 2021 সালে 3,500 ছাত্র নিয়ে যাত্রা শুরুর কথা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।